হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রিয়াঙ্কা, আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। বিকালবেলা পুরীর বাবা আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে, তো শুনলাম মহালয়ার আর মাত্র 97 দিন বাকি। তো সেই সুযোগে আজকে বিকালবেলা চলে যাব একটু শপিং করতে। তো ওর বাবা চলে আসুক, ততক্ষণ আপনারা বাইরেটা দেখে নিন। ওর বাবা চলে এসছে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে। দেখুন কি হচ্ছে বাইরেতে। পুরি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ পুরি, বলো কোথায় যাচ্ছ? ঘুরু ঘুরু বলো, ঘুরু ঘুরু জোরে বলো, এই দেখো আমার দিকে তাকিয়ে বলো, ঘুরু ঘুরু। তো চলুন এবারে সবাই মিলে যাওয়া যাক। পৌঁছে গেছি দোকানের সামনে, বাইরেটা দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট ভিড় রয়েছে দোকানে। ও বাবা গাড়িটা রাখতে গেল, ওই দেখুন পার্কিং করছে। তো চলুন এবারে দোকানের ভেতরে যাওয়া যাক। কি করছিস? এবারে দেখতে পারবেন পরিদৃষ্টি, সারা দোকান জুড়ে দৌড় দিয়ে বেরিয়েছে, মানে যত জোরে দৌড়ানো যায়। আর যত লোকজন আছে সবাই ওকে চিনে গেছে মোটামুটি। কোথায় গেছিলিস তুই? যাই হয়ে গেছে সবার কেনাকাটি? তুমি তুমি কেমন দুষ্টু করছো? যা, এইবারে পুরীকে বন্ধ করে রেখে দিয়ে চলে যাব, কিন্তু পরীকে আটকে দেব। পরীকে দুষ্টু করছে, তুমি কাউকে নাম বলনি কেন? কত কাকুরা আলাপ করতে এলো, তুমি একটাও নাম বললে না। কেমন দুধ তুমি করছো? হ্যাঁ বাবু, কাকু বন্ধ করে দেবে। হ্যাঁ গো, কি কিনলে? বাড়ি গিয়ে দেখাবে? তোমার মেয়ে তো চলে যাচ্ছে, ওই দেখো। একটা কাকুকেও নাম বলেনি, সবাই নাম জিজ্ঞাসা করছে, কিচ্ছু বলেনি। আমার হাজবেন্ড যদিও বললো পরে দেখাবো, কিন্তু দেখে নিন ও বহু প্রতীক্ষিত পাঞ্জাবিটি। অনেক দিন ধরে আশা করে থেকেছিল যে এই পাঞ্জাবিটাও কিনবে, ও ফাইনালি এইটা কিনতে পেরেছে আর ও খুব খুশি এটা কিনতে পেরে। তো চলুন গুটি গুটি পায়ে রওনা দেওয়ার সাথে ভিডিওটি এখানেই শেষ করি, আর আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।